বেটা সকাল বেলা এনে ঘুমায় রইছিস বেটা বাসায় কি জায়গা নাই আমি এখন ঘুমায় রইছি মানে এ বেটা আমি এনে ঘুমায় রইছি মানে যেটা আসনা আমি একটা লাশ কি করে আমি এনে মরা পড়ে রইছি আরে স্যার আপনি এনে কি করেন এলাকায় তো মনে করেন যে অনেকদিন থেকে খুন খারাপই হয় না আমরা কেসও পাই না তো আপনি হাত এরকম করতেছেন মেয়ে হাতটা ওইরকম না করে আমার এই জায়গায় ধরলে তো আমি একটু শান্তি পাই আরে স্যার আমি তো ওইটা কই না আমি কোর হাতটা ইয়ে আমার এই জায়গায় মারলেও আমি একটু শান্তি পাই আচ্ছা স্যার এক কাম করি এইটা বালকি স্টেজ পাওয়া তাই না আমার মানে এমনি কি ছিয়াটি সংসার চলবো এলাকায় খুন খারাপি বন্ধ হয়ে গেছে তাই আমরা এক কাম করি স্যার ছিয়াটি ইয়া বাদ দিয়ে টিকটক ভিডিও বানাই টিকটক ভিডিও বানাইলে লাইক কমেন্ট শেয়ার আসবে বেশি ও মানে মানুষ লাইক করবে কমেন্ট করবে শেয়ারও করবে মানুষ লাইক কমেন্ট শেয়ার করবো না রাস্তায় ফেলায় পিছন মেরে দিব তাইলে তাই স্যার আমরা সিআইডি তে অনেক ভালো আছি আর সিআইডি তে মনে করেন যে খালি ফোন আছে ও আচ্ছা কথা কোন কি অনেক দিন ইয়া হ্যালো লাশ তাহলে নিশ্চিত সিআইডি রে ফোন দিতে হবে হ্যালো সিআইডি এখানে একটা টাটকা লাশ পাওয়া গেছে কি করে আসলে পাওয়া গেছে আরে 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 গাড়ি কি আপনি কিনে রাখছেন সিআইডি টিমে বেশি কথা বলো দেখো ব্যবস্থা করে দাও দিতে মন দিলে যে হালা দিয়ে দিবি সিআইডি টিমে মনে গাড়ি কিনে রাখছে আমার তো আলা গাড়ি একটা কিনতে পারে না হ্যাঁ বুদ্ধি পাইছি এই দেখি কেলা সাইকেল নিয়ে আইলে ওই হালা সাইকেল কিডন্যাপ করবে ওই দেখি একটা পাইছি একটা গাড়ি নিয়ে আসতে এত সময় লাগে সাইকেল তুই পেলি কই নিউ আপডেট আপনারা কি বোঝাইতে হব আমারে আপনি চিনেন না আরে স্যার আহেন পিছনে বহেন আমি না তুই স্যার চলে নেবে যাই স্যার আমি একটু বাসায় যাবো আমার বাসার থেকে একটু ফোন আসছে আমি এখন গেলাম মিস করা যাবে না
লাশের মুখ দিয়ে কেমনে বাই করতে হয়, ওই কেমনে মরছে। এই বেটা তো ঘরে লাগে রাস্তাঘাটে ঘুমায় শান্তি নেই, বাড়িতে বয়ে গেলে ঘুমাইতে পারি না, এখানে এসে ঘুমাইছি তাও শালা ডিস্টার্ব করতেছে। এই দর্শক ভিডিও শেষ, আমরা এই পর্যন্ত ভিডিও বানাইতে পারলাম আর কি। মানে আপনারা ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করেন তাহলে আমরা নেক্সট টাইমে ভালো মানের ভিডিও দিব আর কি। আর আমাদের ভিডিও এটা এই পর্যন্তই, আমরা যদি আপনারা যদি ভালো লাগে ভিডিও আপনাদের কাছে, আপনারা যদি কমেন্ট করেন, কমেন্ট করে আমাদেরকে জানান, তাহলে কিন্তু আমরা পার্ট টু বানাব। তাহলে পার্ট টু দেখতে চাইলে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দেন। আর পার্ট টু ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন।